নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আজ অড়গন্দায় যে জাগ্রত ভৈরব দেবতা রয়েছেন, তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটারে 1 বছর পূর্ণ হয়েছে। তো সেই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে 1 বছর পূর্ণ হলো, তার জন্য আজ ভৈরব মন্দিরে খুব ঘটা করে পুজোর আয়োজন হয়েছে। এলাকার সমস্ত এলাকাবাসীবৃন্দ এই পূজা অনুষ্ঠানে সামিল ছিলেন এবং এলাকার যে আদিবাসীবৃন্দ তারা তাদের প্রাচীন সংস্কৃতিকে মেলে ধরে বিশাল জাঁকজমকপূর্ণ আড়ম্বর করে এই পুজো আয়োজন করেছেন। এই ভৈরব দেবতার মাহাত্ম্য তো আমরা এই এলাকারবাসী প্রত্যেকে খুব ভালোভাবে জানি। যেরকম আড়ম্বর করে এলাকাবাসী পুজো করালেন তা সত্যি প্রশংসাযোগ্য। বাবা ভৈরবের অসীম কৃপায় এরকম একটা দিনের সাক্ষী হতে পেরেছিলেন। দেখছেন এলাকার আদিবাসী বৃন্দ কীরকম তাদের সংস্কৃতিকে তুলে ধরেছেন এই অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য। সত্যি আমাদের গর্ব হয় এরকম একটা মানে জাগ্রত মন্দির আমাদের এলাকার মধ্যে অবস্থান করছে। আমি বাবা ভৈরবের কাছে প্রার্থনা জানাব, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের উপর যেন আপনার কৃপা বর্ষিত হয় এবং তার সাথে সমস্ত এলাকাবাসী উপর আপনার কৃপা যেন বর্ষিত হয়, সবাই তাদের মনস্কামনা যেন পূর্ণ করতে পারে। জয় বাবা ভৈরব, জয় বাবা ভৈরব।